Hi, please come. বসো। থ্যাংক ইউ। কি অবস্থা বলো, হঠাৎ কি মনে করে একদম গরিবের বাড়িতে হাতির পাড়া, কি ব্যাপার? অনেকটা সেরকমই, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আপনি অফিসে বসে বসে কি করেন দেখি। কি করব ভাই, কিরানের চাকরি। ওই আগে সবাই কিরানিরা কলম পিষতো না, আর এখন ডিজিটাল যুগ, তো এখন সবাই হচ্ছে কম্পিউটার পেশে, কম্পিউটার কাজ করছে দেখছি, এই কাজ ভাই। কিরানির চাকরি তুলা ভাই, তোহুরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে আপনি যদি এই কথা বলেন তাহলে কিভাবে হবে? আচ্ছা হলো, একই কি আর করব, যারা বস থাকে তাদের জিহুজুর জিহুজুর করতে হয়, মানে তাদের মানাতে হয়, এই হলো ঘটনা। ঠিক আছে, একটু এক মিনিট দাঁড়ো। আচ্ছা শোনো, লাঞ্চ টাইম এসছো, কি খাবে বলো? একটু ভেবে বলি। ভাববে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ শিওর। এই যে কি করে দেখবে, বস খাবার পাঠিয়েছে, যাই তার সঙ্গে একটু দেখা করে আসে। একটা কাজ করি শোনো, এখানে তোমাকে ওয়াইফাই আছে, এটা হচ্ছে পাসওয়ার্ড। এই যে ওয়াইফাই আছে, চ্যাটিং করো, ঠিক আছে? আচ্ছা 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 শোনো, এই তোমাদের এলাকায় শিমুল শিমুল বলে কাউকে চেনো? এমনি বস দেখছে যাই। হ্যাঁ ওর পকেটে সিনেমার টিকিট, ওকে সিনেমা দেখতে গিয়েছিল কার সাথে? রেস্টুরেন্টের বিল, মানে রেস্টুরেন্টেও গিয়েছিল কার সাথে? একা একা রেস্টুরেন্টে কি করবে? তোমার অফিসে কি অনেক কাজের চাপ? হ্যাঁ একটু অনেক অফিসে কাজের চাপ পড়ে গেছে। হঠাৎ এত কাজ? আরে ইয়ার এন্ডিং না, সেই জন্য। আজকে কোথাও গিয়েছিলে বাইরে? না তো, অনেক তো কাজের চাপ, কেন? না এমনি। চলো না, ওই যে লা লা ল্যান্ড একটা মুভি এসেছে না, ওটা দেখে আসি। লা লা ল্যান্ড, ওই যে এম স্টোনের, একটু মানে যে এবার যে অস্কার পেল সেটা তুমি দেখেছো নাকি? না না দেখিনি, রিভিউ তো পড়লাম যে একটু হালকা রোমান্টিক টাইপের, ওই ছবিকে একা একা দেখা যায়। তোমাকে সঙ্গে নিয়ে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যালো, ও আমাকে মিথ্যে বলছে? ছবি দেখতে গিয়েছিল আরেকজনের সাথে, মাসুদ শেষ পর্যন্ত। না না, আমি এসব ভাবতে চাই না, আমি এসব ভাবতে চাই না।